ব্লগ। আজকে অনেক 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 মজা আছে, আনন্দ আছে, আর তার জন্য সবার আগে না পুরো ব্লগটাকে এন্ড অব্দি দেখতে হবে। যদিও জানো আজকে সোমবার, এখন বাজে হচ্ছে 10:30, আমার মর্নিং আজকে দেরিতে শুরু হয়েছে, কারণ ওই যে বললাম আজকে একটা জায়গায় বেরোবো, দেখে বুঝতে পারছো খুব সেজে গুজে দাঁড়িয়ে আছি তোমাদের সামনে। আজকে আমি একটা জায়গায় একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য দেখতে হবে ব্লগটা। তবে সববার আগে যাকে বলেছি এবার থেকে রোজ দেখাবো, সেটা হচ্ছে আমার মা। চলো দেখালাম। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, আশা করি তোমরা খুব ভালো আছো, আনন্দে আছো, আর একটা চওড়া হাসি নিয়ে আছো, তাই না? হাসিটা হচ্ছে আমাদের জীবনের বেঁচে থাকার মূল শক্তি, সবটুকু। তাই খুব 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 হাসতে হবে আমাদেরকে। চলো বাড়ি থেকে বেরোচ্ছি, কোথায় কোথায় ঘুরি, কী কী আজ সারাদিন করি, চেষ্টা থাকলো একটা ছোট্ট। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখে নাও আমার দুজনে কীরকম সেজেছে আজকে। চলো আজকে মায়ের সাথে বেরোবো একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, আর আমরা সারপ্রাইজড হতে যাচ্ছি, মানে আমাদের আনন্দ হবে, তো চলো যাওয়া যাক। এবার কোথায় যাচ্ছি কি করছি দেখাচ্ছি। বেলটা দে, এইটা হচ্ছে আমার বাড়ি, আমার বাবার বাড়ি। আজকে এসেছি আমরা বাবার বাড়িতে। এই দেখো দুটোতে গেটের সামনে দাঁড়িয়ে বেল বাজিয়ে দুটো মানুষকে অতিষ্ঠ করে তুলছে। গেটটা খুলতে চলে এসছে আমার বাবা। চলো আমার বাড়ির সিঁড়ি দিয়ে উঠে চলেছি, এইবার আসল মানুষটাকে দেখাবো। এই যে আমার বাড়ির আসল মানুষ আমার মা। এই যে এটা আমার মার ঠাকুর ঘর। উঠতে গেলে পুরো মাথাটা ঘুরে গেল। কেমন আছেন আপনি, দিনটা কেমন যাচ্ছে আপনার? হ্যাপি ওই যে চলে এসেছে, এটা আমার দাদু আর ঠাকুমার ছবি। দ্য মোস্ট ওয়ান্টেড পার্সন কেমন তার? ওই যে তোমাকে পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তবে সবার আগে দেখিয়ে নিই, একতলা থেকে তিনতলা আর একবার মনে হয় উঠতে পারবো না, সুতরাং আগে আমার মায়ের ছাদটা দেখে নাও। সব রকম গাছপালা আছে ঘুরে ঘুরে। এগুলো হচ্ছে সব রকমের অপরাজিতা গাছ। এ দেখো লঙ্কা গাছ, অনেক লঙ্কা ধরে আছে। এটা দেখো কারি পাতা গাছ, এটা টগরের টগর ফুলের গাছ, এখানে বনসাই করেছে। এইগুলো যে হাজারে জবা, তার মাঝে ওই যে লাল গাঁদা ফুলের গাছ, হাজার হাজার জবা ফুলের গাছ আছে। সুন্দর সুন্দর দেখো গোলাপ ফুলের গাছ আছে, বেলি ফুলের গাছ আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, জানো এই পেয়ারা গাছটা এত ভালো, এক একটা পেয়ারা না ঠিক প্রমাণ সাইজের হয়, ঠিক মোটামুটি এত বড়, দুটো চারটে এরকম হবে,
কিন্তু একদম এত বড় হয় আর প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। আর এই দেখো এখনো ধরে আছে গাছে, ফুল ভরে গেছে গাছ একদম। এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। আর এই দেখো মা এই দুটো বীজ ফিজ ফেলেছে, তাতে মটরশুঁটির সরি টমেটো গাছ বেরিয়ে গেছে, তাতে ফুলও এসে গেছে। টবের মধ্যে দেখো এটা লাউ না চাল কুমড়ো কে জানে, লাউ মনে হচ্ছে। ওটা কি তোমার লাউ গাছ? কনফিউশন ক্লিয়ার, এটা লাউ আর চাল কুমড়ো গাছ। তো এই বীজ ফেলে নিজে তৈরি করেছে। আর এইটা হচ্ছে ছাদ থেকে তুলছি দেখো, এইটা আমার বাবার বাড়ির চারধারের আর কি। সব থেকে যেটা দেখবার জিনিস সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার বাড়ির সামনে পঞ্চমুণ্ডী আসন পাতা, তোমাদেরকে বিকালে দেখাবো, এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে। পঞ্চমুণ্ডী আসন পাতা, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, এই মন্দিরের নামেই এখানে পরিচিতি যে এটা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। পেছনে ওটা একটা শিব মন্দির আছে, আর ওইখানে একটা হনুমানজির মন্দির আছে। আর একটা জিনিস দেখো, জলের মধ্যে কী সুন্দর একটা শিব ঠাকুর বসানো আছে, ওটা জানো তো ফ্লোট করে। আর এই হলো চারধারের পরিবেশ। তো ছাদটা আগে এই জন্য দেখিয়ে দিলাম, কারণ এরপর আর দ্বিতীয়বার ছাদে ওঠার শক্তি মনে হয় না আমার থাকবে। সোজা একতলা থেকে বাড়ি ঢুকেই তিনতলায় চলে এসেছি। আস্তে আস্তে চলো তোমাদের সব দেখাই। এইটা হচ্ছে আমাদের তিনতলা, তিনতলার এটা হচ্ছে একটা বেডরুম। এটা অ্যাকচুয়ালি ভাইয়ের, ভাইয়ের বেডরুম এটা। ভাই তো এখানে নেই, শুধু আমেরিকায় বসে আছে, এই জন্য আমিই দেখিয়ে দিচ্ছি বুঝলে তোমাদেরকে। শুধু দেখো ভাইয়ের বেডরুম লাগোয়া এই যে ব্যালকানিটা, এটা কিন্তু দুর্দান্ত, কারণ এখান থেকে ভিউটা না আমার প্রচণ্ড প্রিয় জায়গা জানো। এসে ঠিক মনে হয় এইখানটাতে এক কাপ চা নিয়ে বসে যাই, কখনো তোমার মন খারাপ হবে না। এখানে মন খারাপ হওয়ার কোনো জায়গা নেই, বসলেই মা সিদ্ধেশ্বরী কালীর মন্দির, শিব ঠাকুর দেখতে পারবে। আর আমার বাড়িটা যতটা নিস্তব্ধ ফাঁকা জায়গা, আমার বাবার বাড়ির যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, সমানে গাড়ি যাচ্ছে আসছে, হাজারো লোকের, মানে তুমি কখনো বোর হবে না। বারান্দায় বসলেই তোমার মোটামুটি দিন থেকে রাত কী করে হলো তুমি বুঝতে পারবে না। এইটা হচ্ছে ভাইয়েরদের হলটা। এই দেখো এখানে একটা নৃসিংহদেবতার মন মানে ছবি লাগানো আছে, ইনি আমাদের বংশের কুলদেবতা, আমার বাবার বংশের উনি কুলদেবতা। এই যে একটু ওখানে চারদিকটা আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই যে আমার বাবা মা, আমার ছেলে মানে আমার ভাইপোকে কোলে নিয়ে, আর এই যে আমার ছোট্ট ভাইপো এখন বড় হয়ে গেছে। আমার ভাইপোকে তোমরা দেখলে তো, এবার দেখো আমার ভাইয়ের ছোটবেলার ছবিটা, এই দেখো এটা হচ্ছে আমার ভাই। বাবার ছেলে দেখো একদম একরকমের। আর এটা আমার ভাইয়ের ছেলের প্রথম 5 বছরের জন্মদিনে, যদিও ছবিগুলো ভীষণ অন্ধকার আসছে বোঝা যাচ্ছে না, লাইটের একটু অসুবিধা হচ্ছে, দাঁড়াও চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখাবার। এই হচ্ছে ছবিটা, একবার আয় তোমাদের দেখাই সবাইকে। এই দেখো এইটা আমার ভাই, এটা আমার হাজবেন্ড, এটা ছোট, এইটা বড়। এই যে আমার ভাইয়ের বউ, এইটা আমার ভাইপো, মা, এই যে আমি, এটা আমার বাবা। ভাইয়ের ছেলের 5 বছরের জন্মদিনে
এই ছবিটা তোলা হয়েছিল। চলো, এটা না অ্যাকচুয়ালি ড্রয়িং কাম ডাইনিংয়ের মতো করা হয়েছে, যদিও ওইভাবে ইউজ করা হয় না। এই মা যতটা পেরেছে যেভাবে পারে আর কি একটু সাজাবার চেষ্টা করে। এটা আমার বাবার মায়ের একদম আমাদের দেখায়, এই দেখো, জানি না তোমরা ভালো করে বুঝতে পারছো কি না, আমার বাবা আর মায়ের বিয়ের সময়কার ছবি এটা। দেখো আমার বাবাকে পুরো একদম ইয়াং এজের অনুপ কুমারের মতো দেখতে, না জানাবে তোমরা। আর মাকে দেখো কি সুন্দর দেখতে, টানা টানা চোখ। এখানে এরকম কালেকশান আছে প্রচুর। এটা আমার ছোটটা, এটা আমার বড়, এটা আমার ছেলে মানে আমার ভাইপো, ওর দুটো ছবি, আর একটা ছবি তোমাদের দেখাই। দেখো তোমরা চিনতে পারছো কিনা, এই দুটো কে জানিও, বুঝতে পারছো কিনা। মা আজকে কত কিছু রান্না করেছে। আগে কি কি করেছো বলো? বেগুন ভাজা, বাঁধাকপি পকোড়া, তেতো, ইয়ে আলু দিয়ে পেঁয়াজ করি পোস্ত, আর মাছ ভাজা, আর মাছের ঝাল, ডাল, বাঁধাকপি তরকারি। বেশ সর্বনাশ, বিশাল আয়োজন এটা। এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি, মা সবাইকে দিয়ে যাচ্ছে। বাবা কিছু বলো। কি বলবো তোমাদের, এত তো ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে। এই যে আমার মা, শুনতে পাচ্ছ আমার বাবা বলছে আমাকে দেখাস না, এই আর এই খাওয়াটা তুলিস না, তাহলে আর কেউ দেখবে না। তো যে আমার সকালবেলা বলা হয়েছিল যে মা কালীর মন্দিরটা দেখানো হবে, তো এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটা পঞ্চমুণ্ডী আসনের ওপর স্থাপনা করা হয়েছে, আর যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে সন্ধ্যারতি প্রস্তুতি চলছে। মা কালী মন্দিরটির পিছনের দিকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, দেখতেই পাওয়া যাচ্ছে। শিব ঠাকুরের মন্দিরের পেছন দিকে একটু গেলেই হচ্ছে হনুমানজির মন্দির, যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন।